Dear students, good morning. আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি কেজিওয়ান এর ক্লাস নেব, তো আজকে তোমাদেরকে আমি দেখাবো একটি পুতুলের মুখ রং করি। একটি পুতুলের মুখে কি কি রং হয় এবং একটি পুতুলের মুখ আমরা আজকে রং করব, ঠিক আছে? তাহলে সবাই বইটা এবং পেন্সিলটা এই রঙের রং পেন্সিলটা নিয়ে রেডি হও এবং আমি যেভাবে যেভাবে তোমাদেরকে বলবো তোমরাও সেভাবে সেভাবে আমার সঙ্গে তোমরাও রং করার করবে, ঠিক আছে? সবাই তাহলে রং এবং বই, দেখো পেজ হচ্ছে 9, পেজ হচ্ছে 9, 9 পেজে বইটা খোলো এবং ধীরে ধীরে সুন্দর করে আমি যেভাবে যেভাবে করবো সেভাবে সেভাবে তোমরাও আমার সঙ্গে সঙ্গে রংটা করো, ঠিক আছে? তা আমার বোর্ডে কিন্তু আঁকা নেই, তোমাদের বইটা আঁকা আছে, ঠিক আছে? আমি আগে বোর্ডে এঁকে নিই, তারপরে রং করা শুরু করবো সবাই একসঙ্গে, ঠিক আছে? দেখো পুতুলের মুখটা আমার আঁকা হয়ে গেছে, ঠিক আছে? এইবার দেখো এখানে কোথায় কি রং দিয়েছে। দেখো যেমন এই টুপিটাই সাদা রং দিয়ে সবুজ রং দিয়েছে, এটা আমি এক্সট্রা করে দিয়েছি, এটা দিতেও পারো না দিতেও পারো। এটাই তোমরা যেখানে একটা কালার দিয়ে দেবে, লাল দিয়ে দেবে, এখানে লাল দেবে, এখানে হলুদ দিয়ে দেবে, এখানে সবুজ দিয়েছে। আর পুতুলের মুখটায় কি কালার দিয়েছে, স্কিন কালার দিয়েছে, যেটাকে আমরা পেজ কালার দিয়েছি, স্কিন কালার মানে পুতুলের গায়ে কালারটা দিয়েছে, ঠিক আছে? এখানে স্কিন কালারটা দিয়েছে, ঠিক আছে? তাহলে এখানে কি এখানে তোমরা কি দেবে, এখানে হলুদ দাও, হলুদ রং, এখানে তোমরা লাল দিতে পারো, লাল রং, এখানে সবুজ রং, ঠিক আছে? আর এখানে বললাম কি কালার, স্কিন কালার বা পেজ কালার যেটাকে বলে বা গায়ের কালার যেটাকে বলে, ঠিক আছে? স্কিন কালার রং, ঠিক আছে? স্কিনের যে রংটা দেখবে সেটা। আর যদি স্কিন রং কারো না থাকে তাহলে এখানে তোমরা কমলা দিতে পারো বা কমলা দিতে পারো, ঠিক আছে?
বা কমলা রং ঠিক আছে আর এইখানে তোমরা কানও কিন্তু এক কালার হবে কারণ আমাদের মুখের রং এক কানের রং এক তোমরা সবাই জানো এইখানে তোমরা আকাশ দিতে পারো আকাশী রং ঠিক আছে আর এইখানে আমি দুটো কি দিয়েছি এটা চুল এটা কালো দিতে পারো কালো চুলে কালো রং হবে ঠিক আছে শুধু এইখানে দুটো অপশন দিয়েছি মুখের রংটা চোখে আর এই উঠলি চোখে আর এইটা এই দুটোতে কিন্তু কি হবে কালো হবে এইটা আর এই চুলে ঠিক আছে আর এখানে আমি দুটো অপশন দিয়েছি মুখের যে স্কিন কালারটা এখানে দুটো অপশন আছে হয় স্কিন কালার দেবে স্কিন কালার বা স্কিন রং দেবে না হয় কমলা কালার নিতে পারো যে কোনো একটা যেমন অনেক ছোট যে প্যাকেটগুলো হয় রঙের সেগুলোতে স্কিন কালার থাকে না সেই জন্য আমি এখানে কমলা রং নিতে বলেছি ঠিক আছে এইবার সবাই লিখে নিয়েছো এইবার কিভাবে রং রং করার সময় আমি তোমাদেরকে বলেছি রং করার সময় প্রথমে যে রংটা দেখবে যে জায়গায় সেই জায়গার প্রথমে সেই রংটা দিয়ে কি করতে হবে বর্ডার ঢেকে ফেলতে হবে তারপরে ধীরে ধীরে একদিক থেকে একদিকে রং করতে হবে রং করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে যাতে রং না বেরোয় এবং রং যাতে সাদা না থাকে এই চারটে পাঁচটা তোমার পয়েন্ট হচ্ছে মনে রেখে তোমাকে রং করতে হবে রং করলে দেখবে তুমি সুন্দরভাবে তোমার ছবি রং করা হয়ে গেছে এবং ছবিটাও দেখতে সুন্দর ঠিক আছে তাহলে আমি এবার রং করছি সবুজ রং এখানে হালকা সবুজ বা স্যাফরিন যেটাকে বলে সেটাও দিতে পারো বা ডিপ সবুজ দিলেও হয় প্রথমে তাহলে আমরা কি করছি বর্ডারটাকে ঢেকে নিচ্ছি সবুজ রং দিয়ে সবাই বর্ডার ঢাকো সবুজ রং দিয়ে রং শুরু হয়ে গেছে সবাই রং করো সবাই সুন্দর করে সবুজ যে কোনো একটা সবুজ রং নিয়ে সুন্দর করে আগে বর্ডার ঢাকা হয়ে গেছে এবার দেখো ধীরে ধীরে একদিক থেকে একদিকে রং করা শুরু যেমন আমি নিচ থেকে শুরু করছি একদিক থেকে একদিকে হলো আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে রং করে তারপরে এরকম করে করে দিলাম তারপরে মুখটা প্রথমে কিন্তু মুখটা রং করবে তারপরে কিন্তু এই কালো দুটো কালো সবাই শেষে কালো রং সবাই শেষে দেবে ঠিক আছে প্রথমে মুখটাকে সুন্দর করে রং করে ফেলবে বড় নিয়ে আমার কাছে তো কালা নেই আমার কাছে শুধু চক আছে তার জন্য কালাটা চোখে বা চুলে কি রং দিয়েছি বুঝা যাচ্ছে না ঠিক আছে তোমরা যে তোমাদের কাছে কালার আছে তোমরা বুঝতে পারবে প্রথমে বড় ঢাকা তারপরে ধীরে ধীরে রং করে ঠিক আছে কানন টাইপ একই রং হলো তারপরে এবার কি করবে চোখে দুটো এই যে পুলিগুলো এগুলোকে সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে কালো রং দিয়ে দিল এটাতেও দিয়ে দিল আর এই দুটোর চুলে দিয়ে চুল তোমাদের যেহেতু নেই করার দরকার নেই ঠিক আছে এটা করে নেবে আর এইখানে আকাশী রং ঠিক আছে এইভাবে সুন্দর করে তোমরা তোমাদের যে বইটা আছে সেটাকে সুন্দর করে ঘরে কালার করে ফেলবে ঠিক আছে সবাই দেখে নিয়েছো ভালো করে তাহলে আজকে এই পর্যন্ত রইল পরের ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওয়েলকাম